নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এনভায়রনমেন্টাল স্টাডিজ, অর্থাৎ টিএ যারা পরীক্ষা দিচ্ছেন আগামী টিএতে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তা সেই সমস্ত পরিবেশবিদ্যার প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। এবং আপনারা এর যদি আগে যে ভিডিওগুলো আছে বা প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেগুলো যদি দেখতে চান, তাহলে এখনই প্লে লিস্টে যান এবং প্লে লিস্টে গিয়ে পরপর পরপর ভিডিওগুলো সিকোয়েন্স ওয়াইজ দেখুন। তাহলে কি হবে, আপনাদের সিকোয়েন্স ওয়াইজ দেখলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, প্রথম প্রশ্ন দেখে নিই কি আছে। প্রথম প্রশ্ন আছে, ভারতবর্ষে জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন কার্যকরী হয়? অপশন এ 1980 সালে, অপশন বি 1976 সালে, অপশন সি 1974 সালে, না অপশন ডি 1979 সালে। তাহলে কোশ্চেনটা কি বলেছে যে ভারতবর্ষে জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন কার্যকরী হয়? তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর সঠিক উত্তর কি হবে। এর সঠিক উত্তর হবে 1974 সালে। তাই এখানে এ বি সি ডি আমরা বলছি, তার মানে ক খ গ খ একই। আপনাদের পরীক্ষার সময় এ বি সি ডি করে থাকবে, ওখানে ক খ গ ঘ থাকে না। তা সুতরাং আমরা ক খ গ ঘ কে এ বি সি ডি করেই বলবো, ঠিক আছে। তাহলে ভারতবর্ষে জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন কার্যকরী হয় কত সালে? এর সঠিক উত্তর হচ্ছে 1974 সালে। চলে আসি আমরা আবার পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে বন্য প্রাণী সুরক্ষা আইন প্রণীত হয়। তা এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তা এগুলো কিন্তু আপনারা গুরুত্ব সহকারে মনে রাখবেন, কারণ আপনাদের সাল কিন্তু আপনাদের পরীক্ষার সময় অবশ্যই আসবে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ভারতবর্ষে বন্য প্রাণী সুরক্ষা আইন প্রণীত হয়। এর সঠিক উত্তর 1972 সালে। চলে আসি পরবর্তী প্রশ্ন, ভারতীয় মানব সংস্থা দ্বারা নির্ধারিত পানীয় জলে ক্লোরাইড লবণের গ্রহণীয় মাত্রা, তাহলে ক্লোরাইড লবণের গ্রহণীয় মাত্রাটা কত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে এর সঠিক উত্তর হলো 250 মিলিগ্রাম প্রতি লিটারে। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কথাটিকে ইংরেজিতে বলে? তাহলে বসুন্ধরা সম্মেলনকে ইংরেজিতে কি বলে, এটা মোটামুটি আমরা সবাই জানি। এটা কি সঠিক উত্তর হবে আর্থ সামিটটা? এটা ছিল আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন। যারা হোম ট্যাক্সের প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্ট লিস্টেড হয়েছে তাদের নাম ইমেল অ্যাড্রেসে তাদের চাওয়া হয়েছে, অর্থাৎ আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। শর্ট লিস্টে যাদের নাম হয়েছে তাদের কাছে ইমেল অ্যাড্রেসটা চাওয়া হয়েছে, তা আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন আপনাদের প্রাইজগুলো নেওয়ার জন্য। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হওয়া শুরু হয় কবে থেকে শুরু হয়, এটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে 1972 সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হওয়া শুরু হয়। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, IUCN কথাটির পুরো নাম কি? তাহলে এই কথাটির সাথে আমরা নিশ্চয়ই পরিচিত। তা এর সঠিক উত্তর হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার, ঠিক আছে, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 1997 সালে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত পরিবেশবিদদের সম্মেলনে চুক্তি, কিয়োটো চুক্তি স্বাক্ষরকারী দেশের সংখ্যা, তাহলে কিয়োটো চুক্তি স্বাক্ষর করেছিল কতগুলো দেশ? তা এখানে আমরা মোটামুটি সবাই জানি সেটা ছিল 141টি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, স্টকহোমে মানব পরিবেশ সম্মেলনে অংশগ্রহণকারী দেশের সংখ্যা, তাহলে কতগুলো দেশ স্টকহোমে অংশগ্রহণ করেছিল? তা এর সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা 113টি। 113টি দেশ কিন্তু অংশগ্রহণ করেছিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কিয়োটো চুক্তি অনুসারে শিল্পোন্নত দেশগুলিকে 2012 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে, তা কতটা কমাতে হবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে 5.2%। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট স্তরে আলাদাভাবে স্বাধীন পরিবেশ মন্ত্রক চালু হয়, মানে আলাদাভাবে পরিবেশ মন্ত্রক কবে থেকে চালু হয় সেই ডেটটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে 1985 সালে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মানব পরিবেশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়, তাহলে মানব পরিবেশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে সেটা আমাদের এখানে বলতে হবে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে 1972 সালে, স্টকহোমে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভূপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনা হয়েছিল, এই কোশ্চেনগুলো কিন্তু বারবার আসছে, তা এইগুলো কিন্তু গুরুত্ব সহকারে পড়বেন। এর সঠিক উত্তর হচ্ছে 1984 সালে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রাণীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা, তাহলে আমরা যে জল খাই তা সেই জলে
আর্সেনিকের অনুমোদিত মাত্রাটা কত সেটা আমাদের বলতে হবে। তা এটা সঠিক উত্তর আছে 0.05 মিলিগ্রাম প্রতি লিটার। পরবর্তী প্রশ্ন, একটি শিল্পাঞ্চলে বাতাসে শ্বাস শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণার অনুমোদিত ঘনত্বের বার্ষিক গড় কত? তাহলে শিল্পাঞ্চল শহর যা যে সমস্ত এলাকায় শিল্পাঞ্চল আছে তা সেখানে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণার অনুমোদিত ঘনত্বের বার্ষিক গড় মানে কতটা ঘনত্বের সেখানে পাওয়া যায়, না এর সঠিক উত্তর হচ্ছে 120 মাইক্রোঘন প্রতি ঘন মিটার। ঠিক আছে, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসবো পরবর্তী প্রশ্ন, মিশরীয় সভ্যতার সঙ্গে যুক্ত তা কোনটি? এই নিচে চারটের মধ্যে কোনটি মিশরীয় সভ্যতার সঙ্গে যুক্ত, তা এটা সঠিক উত্তর হবে নীল নদ। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে, মায়া সভ্যতা বিকশিত হয়েছিল কত সালে? মায়া সভ্যতা বিকশিত হয়েছিল সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে খ্রিস্টীয় তৃতীয় ও চতুর্থ শতাব্দীতে। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। তো চলে আসি বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, জীবাশ্ম জ্বালানি বেশি ব্যবহার করলে পরিবেশে যে গ্যাস বেড়ে যায় তা হলো? তাহলে জীবাশ্ম জ্বালানি যদি পরিবেশে বেশি ব্যবহার করা হয় বা এই গ্যাসটা যদি বেশি ব্যবহার করা হয় তাহলে মানে তাহলে যে গ্যাসটা জীবাশ্ম জ্বালানি বেশি ব্যবহার করলে পরিবেশে যে গ্যাস বেড়ে যায়, যে গ্যাসটা বেড়ে যায় সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে এর সঠিক উত্তর কোনটা হবে। তা এর সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, শিল্প সংস্থাগুলি পরিবেশ সংরক্ষণের দায়বদ্ধতা সুনিশ্চিত করে, তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? না, এটা সঠিক উত্তর হবে ISO 14000 বিধিগ্রহণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, যে কোনো সভ্যতাকে টিকে থাকার মূল কথা, তাহলে কোনো একটা সভ্যতা সেই সভ্যতা টিকে থাকার মূল কথা কি সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হলো কিন্তু প্রাকৃতিক সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহার। তাহলে সেই সভ্যতাটা যদি প্রাকৃতিক সম্পদের ন্যায়সঙ্গত মানে যে এনার্জিগুলো আছে সেগুলো যদি ন্যায়সঙ্গত ব্যবহার করে তাহলে সেই সভ্যতা টিকে থাকবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরিবেশের অবক্ষয় অর্থনীতিকে কি করে? মানে পরিবেশের যদি অবক্ষয় হয় তাহলে সেটা অর্থনীতির ক্ষেত্রে কিরূপ? তা এটা কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু দুর্বল করে, তাহলে অর্থনীতিকে কিন্তু এটা দুর্বল করে। তাহলে এটা কিন্তু ইকোনমিক্সের কোশ্চেন চলে আসছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, সমগ্র বিশ্বে প্রতি বছর মৃত্তিকা ক্ষয় হয়, তাহলে টোটাল পৃথিবীতে আমাদের মৃত্তিকা কতটা ক্ষয় হয় সেটা জানতে চাওয়া হচ্ছে। আর এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এটা মিলেনিয়ামে দেওয়া আছে, তা এখানে হবে হচ্ছে 75 লক্ষ টন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা মিলেনিয়াম হিসেবে দেওয়া আছে, কমাটাও উল্টো পাল্টা দেওয়া আছে মনে হচ্ছে। হ্যাঁ, চলে আসছি পরবর্তী প্রশ্ন, সমগ্র পৃথিবীতে শুষ্ক মরু অঞ্চল এবং আধা মরু অঞ্চল এর পরিমাণ সমগ্র আয়তনের প্রায় কত শতাংশ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা 33%। তা এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, তা এগুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মরু অঞ্চলে বসবাস করে বিশ্ব জনসংখ্যা, তাহলে মরু অঞ্চল মানে মরুভূমি অঞ্চলে বাস করে আমাদের পৃথিবীতে যত সংখ্যা আছে তার কত শতাংশ? এর সঠিক উত্তর হচ্ছে 19%। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন দেশের মোট আয়তনের 10% বনভূমি থাকা দরকার, তাহলে বনভূমি কতটা থাকা দরকার সেটা আমাদের এখানে উল্লেখ করা আছে। তা সেটা কত পার্সেন্টেজে হবে সেটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করতে হবে। তা এর সঠিক উত্তর হচ্ছে 25% বা 25% কিন্তু বনভূমি থাকা উচিত কোনো একটা দেশে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন NEAC গঠিত হয়, তাহলে এটা গঠিত হয় কত সালে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে 1986 সালে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 2004 সালের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গের কতগুলি স্কুলে ইকো ক্লাব গড়ে উঠেছে, তা এর সঠিক উত্তর 2850টি স্কুলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট বা IRI অবস্থিত, এটা কোথায় অবস্থিত সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর কিন্তু ফিলিপাইন্স কিন্তু এটা সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড হুইট ইম্প্রুভমেন্ট সেন্টার CIMMYT এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তা এটা কিন্তু গুরুত্ব সহকারে পড়বেন। তা এর সঠিক উত্তর হলো মেক্সিকো কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে, শুধুমাত্র মানুষের দ্বারা সৃষ্ট প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলে যেটা মানুষরা সৃষ্টি করে তা এই গ্রিনহাউস কোনটা? না, এটা মোটামুটি আপনারা সবাই জানেন CFC যাকে ক্লোরোফ্লোরোকার্বন বলে। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, মানুষ তো সৃষ্ট দূষণকারী গ্যাসকে বলে, তাহলে মানুষ যে
গ্যাসটা তৈরি সৃষ্টি করে এবং যেটার ফলে দূষণ হয় সেটাকে কি বলে? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা সঠিক উত্তর হচ্ছে অ্যানথ্রোপোজেনিক। অ্যানথ্রোপোজেনিক কিন্তু এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, এইখানে এই ছিল আমাদের আজকের 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তা আপনারা কিন্তু এগুলো গুরুত্ব সহকারে পড়বেন। যারা এগুলো আগে থাকতেই জানতেন তাদের ক্ষেত্রে একবার এটা রিভাইজ হয়ে গেল, এবং যারা আজকে কোশ্চেনগুলোর সাথে প্রথম পরিচয় হলো তা তাদের বলবো আপনারা এই কোশ্চেনগুলো মনে গেঁথে নেন। তা আমরা আরেকবার রিভাইজ করব, আর আরেকবার রিভাইজ করলেই আপনাদের কিন্তু এই প্রশ্নগুলো মস্তিষ্কগত হবে। তো চলুন বন্ধুরা, আমরা আরেকবার এই প্রশ্নগুলো দেখে নিই, যে রিভাইজ করে নেবো যে কী কী জিনিস আজকে আমরা শিখলাম সেইগুলো আমাদের আজকে মস্তিষ্কগত হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন বন্ধুরা আমরা শুরু করছি। তা প্রথম প্রশ্ন ছিল কি, ভারতবর্ষে জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়? এর সঠিক উত্তর 1974 সালে। নেক্সট, ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রণীত হয়? এর সঠিক উত্তর 1972 সালে। নেক্সট, ভারতীয় মানব সংস্থা দ্বারা নির্ধারিত পানীয় জলে ক্লোরাইড দ্রবণের গ্রহণীয় মাত্রা? এর সঠিক উত্তর হচ্ছে 250 মিলিগ্রাম পার লিটার। নেক্সট, বসুন্ধরা সম্মেলন কথাটি ইংরেজিতে বলে? এর সঠিক উত্তর হচ্ছে আর্থ সামিট। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হওয়া শুরু হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1972 সাল থেকে। নেক্সট, IUCN কটাতির পুরো নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার। নেক্সট প্রশ্ন, 1997 সালে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত পরিবেশবিদদের সম্মেলনের চুক্তি, কিয়োটো চুক্তি স্বাক্ষরকারী দেশের সংখ্যা? এর সঠিক উত্তর হচ্ছে 141। নেক্সট, স্টকহোম মানব পরিবেশ সম্মেলনে অংশগ্রহণকারী দেশের সংখ্যা? এর সঠিক উত্তর হচ্ছে 113। নেক্সট, কিয়োটো চুক্তি অনুসারে শিল্পোন্নত দেশগুলিকে 2012 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে? এর সঠিক উত্তর হচ্ছে 5.2%। নেক্সট, কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট স্তরে আলাদাভাবে স্থানীয় পরিবেশ মন্ত্রক চালু হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1985 সালে। নেক্সট, মানব পরিবেশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1972 সালে স্টকহোমে। নেক্সট, ভূপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? এর সঠিক উত্তর হচ্ছে 1984 সালে। নেক্সট, পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা? সঠিক উত্তর হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। নেক্সট, একটি শিল্পাঞ্চলে বাতাসে শ্বাসনযোগ্য ভাসমান ধূলিকণার অনুমোদিত ঘনত্বের বাৎসরিক গড়? এর সঠিক উত্তর হচ্ছে 120 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। নেক্সট, মিশরীয় সভ্যতার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর নীলনদ। নেক্সট, মায়া সভ্যতা বিকশিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে খ্রিস্টীয় তৃতীয় চতুর্থ শতাব্দীতে। নেক্সট, জীবাশ্ম জ্বালানি বেশি ব্যবহার করলে পরিবেশে যে গ্যাস বেড়ে যায় তা হলো? এর সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, পরিবেশ সংস্থাগুলি পরিবেশ সংরক্ষণের দায়বদ্ধতা সুনিশ্চিত করে? এর সঠিক উত্তর হচ্ছে ISO 14000 বিধিগ্রস্ত। নেক্সট, যে কোনো সভ্যতা টিকে থাকার মূল কথা হলো? এর সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহার। নেক্সট, পরিবেশের অবক্ষয়ের অর্থনীতিকে কি করে? এর সঠিক উত্তর হচ্ছে দুর্বল করে। নেক্সট, সমগ্র বিশ্বে প্রতি বছর মৃত্তিকা ক্ষয় হয়? এটা হচ্ছে 75 লক্ষ টন। নেক্সট, সমস্ত পৃথিবীতে শুষ্ক মরু অঞ্চল এবং আধা শুষ্ক মরু অঞ্চলের পরিমাণ সমগ্র আয়তনের প্রায় 33%। নেক্সট, মরু অঞ্চলে বসবাস করে বিশ্ব জনসংখ্যার 19%। নেক্সট, কোন দেশের মোট আয়তনের 10% বনভূমি দরকার বা থাকা দরকার? এর সঠিক উত্তর হচ্ছে 25%। নেক্সট, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন NEAC গঠিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1986 সালে। নেক্সট, 2004 সালের হিসাবে অনুযায়ী পশ্চিমবঙ্গের কতগুলি স্কুলে ইকো ক্লাব গড়ে ওঠে? এর সঠিক উত্তর হচ্ছে 2850টি স্কুলে। নেক্সট, ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট IRI অবস্থিত? এর সঠিক উত্তর ফিলিপাইনে। নেক্সট প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল মেজ অ্যান্ড হুইট ইম্প্রুভমেন্ট সেন্টার CIMMYT অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে মেক্সিকোতে। নেক্সট প্রশ্ন, শুধুমাত্র মানুষ দ্বারা সৃষ্ট প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো? এর সঠিক উত্তর হচ্ছে CFC, যাকে ক্লোরোফ্লোরোকার্বন বলে। এবং লাস্ট, মানুষ সৃষ্ট দূষণকারী গ্যাস কে বলে? এর সঠিক উত্তর হচ্ছে অ্যানথ্রোপোজেনিক। অ্যানথ্রোপোজেনিক কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তো বন্ধুরা, আপনারা দেখে নিয়েছেন যে আজকে, এবং আরেকবার করে মুখস্থ করে নিয়েছেন যে আজকের এই প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো কি হতো বা কি হতে পারতো। ঠিক আছে, এইবার চলে আসছি আপনাদের বিশেষ পর্যায়ে, বা আপনাদের যে বিশেষ আকর্ষণীয় বিষয়টি আছে তা সেই বিষয়ে। তা আমরা এখানে কি করব, এখানে আপনাদের একটা হোমটাস্কের প্রশ্ন দেবো। তা আপনাদের হোমটাস্কের প্রশ্নটা আপনারা খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, প্রথম বিশ্বের দেশ হিসেবে পরিচিত, অপশান এ আমেরিকা, অপশান বি চীন, অপশান সি জাপান, অপশান ডি ভারত।
আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, প্রথম বিশ্বের দেশ হিসেবে পরিচিত অপশন এ আমেরিকা, অপশন বি চীন, অপশন সি জাপান, না অপশন ডি ভারত। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে অপশনটা সঠিক বলে মনে হচ্ছে সেটি আপনারা নির্ণয় করুন এবং কমেন্ট বক্সে এক্ষুনি পোস্ট করুন। প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন তাদের পুরস্কৃত করা হবে। আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা আগামীকাল ঠিক একই ভিডিওতে আপনাদের দিয়ে দেওয়া হবে। তা সুতরাং প্রথম 10 জন যারা যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তা সুতরাং একদম দেরি না করে এক্ষুনি আপনারা কমেন্ট লাইনে আপনাদের উত্তরটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।